বাড়িতে ঘন ঘন অশান্তি হলে কি করবেন? আজকে আমাদের একজন দর্শক বন্ধু এই কথাটা বলতে বলেছেন, ঘন ঘন অশান্তি বাড়িতে, কেউ কাউকে সহ্য করতে পারছে না। আসলে যে বাড়িতে আমরা সবাই রাজা, এই প্রতিদিতে চলে যাই সবাই, সেখানে কখনো শান্তি আসে না। এই যে মেনে চলার বুদ্ধি যেখানে যত কম, সেখানে অশান্তি বাড়িতে তত বেশি। হাতের পাঁচটা আঙুল সমান হয় না, পরিবারের পাঁচটা সদস্যও সমান হয় না, একদম সত্য কথা। কিন্তু এই সবাইকে একত্রিত করে নিয়ে চলার নামই জীবন। এখন বাড়িতে ঘন ঘন অশান্তি হচ্ছে, ভালো করে প্রত্যেকে অনুসন্ধান করে দেখুন কেন, কারণটা কি, কোন কারণের জন্য দুদিন ছাড়া ছাড়া বাড়িতে অশান্তি হচ্ছে, সেই কারণটাকে অনুসন্ধান করুন, সমস্যাগুলোকে সমাধানের চেষ্টা করুন। আর আসল কারণ দেখবেন, পরিবারে অশান্তির মূল কারণ হচ্ছে কেউ কাউকে মেনে নিতে চাইছে না। এতটুকু এক ইঞ্চি ছাড়বে না, তোমায় কেন আমি ছেড়ে দেবো, এই পদ্ধতি চলছে। আর এর জন্য সংসারে এত মাত্রা দিত অশান্তি। অশান্তি যদি দূর করতে চান, প্রত্যেকে বলছি মাথা ঠান্ডা করুন, ভালো করে ভেবে দেখুন, পরিবারের সকলে একসঙ্গে খাওয়া দাওয়া করুন, একে অপরকে উপহার দিন, আনন্দে সময় কাটান, দেখুন অশান্তি ক্লোজ হয়ে যাবে, পুজো পার্বণের মধ্যে ইনভলভ হন। যদি দেখছেন, দেখুন আমি বলছি যে পরিবারের সদস্যদের একত্রিত করা যায়, আর কিছু মানুষ আছে তাদেরকে ভগবান চেঞ্জ করতে পারবেন না, তাদেরকে বাদ দিয়ে চলা, অ্যাভয়েড করে চলা, সংসারের মধ্যে সেই লোকটি থাকবে কিন্তু তার কথাটাকে অত আমল না দেওয়া, বাকি সকলে মিলে একত্রিত হয়ে বোঝানো, বোঝা এবং বোঝানো এগুলো থাকবে। ভালোবাসা দিয়ে একটা মানুষকে চেঞ্জ করা যায়, এক একটা হিংস্র বাঘকেও ভালোবাসা দিয়ে কিন্তু চেঞ্জ করা যায়, সেই পদ্ধতিতে চেষ্টা করবো আমি। আর প্রথমে চেষ্টা, তারপর দেখবো শেষটা, যদি দেখি না হচ্ছে না, কিছু মানুষকে জীবনে তখন বাদ দিতে হবে। পরবর্তী পর্ব বিস্তারিত আলোচনা হবে, সঙ্গে থাকুন।